নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনে বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশগুলো আলোচনা করুন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা তার যে পাঠ্যক্রমটি ছিল তার মধ্যে কলা ও বিজ্ঞান বিভাগ এবং পেশাগত শিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন ইংরেজিতে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন এই বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম অন্যান্য শিক্ষার ন্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার মান প্রকাশ পায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পর্যালোচনা করে কমিশন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম কীরূপ হওয়া উচিত সে সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেন সেই রিপোর্টে আমরা যে সুপারিশ পেয়েছি তার মধ্যে এ নাম্বার কলা ও বিজ্ঞান বিভাগ সম্পর্কে যে সুপারিশগুলো ছিল পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশ ছিল তার মধ্যে এক নম্বর হচ্ছে বারো বছর বিদ্যালয়ে বা সমতুল্য প্রতিষ্ঠানে শিক্ষা পর শিক্ষার্থীরা কলেজে বা বিশ্ববিদ্যালয়ের কলা বা বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারবেন বারো বছরের বিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠানে শিক্ষা লাভ মানে কি আমরা কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এই কলেজগুলো কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাহলে কলেজীয় শিক্ষা এবং এম বলুন এম এম এ বা এম বলুন বা এম কম বলুন বা বিএ তারপরে বিএসসি এগুলো কিন্তু ইউনিভার্সিটির আন্ডারে বারো বছরের বিদ্যালয় বা সমতুল্য শিক্ষা মানে আমরা ক্লাস টেন পাশ করলাম তারপরে বছরের উচ্চ মাধ্যমিক এই যে বারো বছর এই বারো বছরের শিক্ষা শেষ করেই কিন্তু আমরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে কিন্তু ভর্তি হতে পারবো তার কথাই কিন্তু এখানে বলেছে দুই নাম্বার স্নাতক স্তরে পার্স ও অনার্স করতে তিন বছরের পাঠ্যক্রম পড়তে হবে আমরা কলেজে গিয়ে আমরা পাসেই পড়ি আর অনার্সেই পড়ি তিন বছরের পাঠ্যক্রম পড়তে হবে এটা কোথায় বলা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনে কিন্তু পরবর্তীতে বর্তমানে আমাদের জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টিতে কিন্তু একটু চেঞ্জ হয়েছে এত বছর ধরে আমরা এই তিন বছরের পাস এবং অনার্স কোর্স পড়ে আসছিলাম কিন্তু এখন কিন্তু একটু নিয়ম চেঞ্জ হয়েছে অনার্সের শিক্ষার্থীরা এক বছর এবং পাস কোর্সে শিক্ষিত শিক্ষার্থীরা বছরের পর মাস্টার ডিগ্রি পাবে তার মানে কি আমরা যদি তিন বছরে পাস কোর্সে পড়াশোনা করি যারা পাসে পড়াশোনা করবো তিন বছরে পাসে পড়াশোনা করার পরে দু বছর পর মাস্টার ডিগ্রি পাবে কিন্তু যারা হলো অনার্সে পড়াশোনা করবে তিন বছর ধরে তারা এক বছর পরেই কিন্তু মাস্টার ডিগ্রি পাবে মানে এম এতে গিয়ে তাদের কিছু পার্থক্য আছে যারা পাসে পড়বে তারা দু বছর লাগবে মাস্টার ডিগ্রি করতে যারা অনার্সে পড়বে তারা এক বছরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে এটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছিল সুপারিশ করা হয়েছিল সুপারিশ করা মানে এই নয় যে সেটাই প্রচলন করতে হবে আমাদের যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেখানে বিভিন্ন বা সরকারের কাছে বিভিন্ন এই সুপারিশগুলো পেশ করতে হয় তারপরে তাদের চিন্তা ভাবনা যতটা সম্ভব সেইভাবে তারপরে সেই নিয়ম কানুনগুলো অ্যাপ্লাই করা হয় এটি কিন্তু শুধুমাত্র সুপারিশ তিন নম্বর মাধ্যমিক বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরে সাধারণ শিক্ষা তত্ত্বগত এবং ব্যবহারিক দিক সম্পর্কে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে চার নম্বর শিক্ষার্থীরা যাতে নিজের পছন্দমতো বিষয়ে পাঠগ্রহণ এবং ডিগ্রি লাভের সুযোগ পায় সেই মতো উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে পাঁচ নাম্বার যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার মূলনীতি স্থির করতে হবে এবং তাকে বাস্তবায়িত করার ব্যবস্থা নিতে হবে ছয় নম্বর ইন্টারমিডিয়েট এবং স্নাতক স্তরে অতিরিক্ত পাঠের বোঝা কমাতে হবে অতিরিক্ত পাঠের বোঝা কমিয়ে আনার কথা বলা হয়েছে সাত নাম্বার সাধারণ ধর্মী ও বিশেষ ধর্মী শিক্ষার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে এগুলো ছিল বিজ্ঞান ও কলা বিভাগ সম্পর্কে সুপারিশ এবার বি নাম্বারে পেশাগত শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কিত সুপারিশ এক নম্বরে কি বলা হয়েছে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চতর শিক্ষাক্ষেত্রে কৃষিবিদ্যা চর্চার উপর বিশেষ ব্যবস্থা রাখতে হবে গ্রাম্য পরিবেশে কৃষি মহাবিদ্যালয় ও গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে তাহলে কিন্তু রাধাকৃষ্ণন কমিশনই কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা কিন্তু আমরা পাই বা রাধাকৃষ্ণন কমিশন কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা কিন্তু বলেছিলেন সব প্রশ্ন আসে ভালো করে মনে রাখবেন দুই নম্বর আইন শিক্ষার কলেজগুলি পুনর্গঠন করে আইন বিষয়ে তিন বছরের ডিগ্রি কোর্সের প্রথা চালু করতে হবে আইন বিষয়ক গবেষণার ব্যবস্থা করতে হবে তিন নম্বর সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে পরিবেশ ভিত্তিক কর্মকেন্দ্রিক ও ব্যবহারিক উৎপাদনীয় শিক্ষা ব্যবস্থা রাখতে হবে চার নম্বর চিকিৎসাবিদ্যার কলেজগুলিতে চিকিৎসা শাস্ত্র ছাড়াও ওই বিষয়ে গবেষণার ব্যবস্থা রাখতে হবে যাতে আরও উন্নত উন্নত পদ্ধতি উন্নত উন্নত ওষুধ সব কিছু আমরা আবিষ্কার করতে পারি সেজন্য গবেষণার ব্যবস্থা করার কথা বলা হয়েছে পাঁচ নম্বর বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সাধারণ শিক্ষার তত্ত্বগত ব্যবহারিক ক্ষেত্রে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে এবং সেই অনুযায়ী পাঠ্যসূচি তৈরি করতে হবে ছয় নম্বর উন্নত সাহিত্যের বিভিন্ন দিকে অনুবন্ধ ও সমন্বয় নীতিতে পড়াশোনা যাতে শিক্ষার্থীরা করতে পারে সেদিকে লক্ষ্য দিতে হবে তাহলে এই সব সুপারিশগুলোই রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দিয়েছিল আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ